হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম বাইকার জুনে। এখন আমি আসলাম রিয়াদ ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? সকাম। কি আপনার কি কোনো গাই তো ভাই? ভালো। কোনো ভালো ভালো কালেকশন? ভালো ভালো কালেকশন বলতে পুলিশ বাচার উপরে একটু লেভেলে আসছে, হইলো হচ্ছে স্টুডজের এই মডেলগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কালো হয়, লাল হয় এবং নীল। এটা হচ্ছে আপনার হাফ ফেস। আমি সেটাই ভাবতেছিলাম। তো আর কি আছে আপনার কাছে? অনেক হেলমেট, অনেক কালেকশন ভাই। ভেগাবোর সবসময় পাওয়া যায় না, এই সময় ভেগার কালেকশন গুলো আছে। কালেকশন এই মুহূর্তে এগুলো আছে। সর্বনিম্ন হলো 700 টাকা এবং সর্বোচ্চ হলো হচ্ছে আপনার 15,000 টাকা। সেটা হচ্ছে এমটি রেজে দুবাই ফ্রাজ হেলমেট নাম দিছি। বাবা, এটা তো মাল একটার ভাই। হ্যাঁ, এটা বেশ চকাম একটা হেলমেট। এজন্য এটা নাম দিছি হচ্ছে গোল্ডেন কালার। এটা হচ্ছে দুবাই ফ্রাজ হেলমেট দিছি, কারণ দুবাইয়ের অনেকে রাজা বাচ্চা দেখেন যে হচ্ছে আপনার ইয়া করে, ইউটার নাম ও যে রেস করে বালুতে ইয়া করে, তারপর হচ্ছে সব সময় সোনার জিনিস পরে। ভাই আপনাকে তো দুবাইয়ের সম্রাটের রাজার মানে রাজার মতো লাগতেছে, বুঝছেন? হ্যাঁ, আমি তো হচ্ছে বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশে আছে, এজন্য হচ্ছে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতেছেন দর্শকরা, এইগুলো হচ্ছে বাইকার জুনের কালেকশন। আর বাইকার জুনের সবচেয়ে ভালো মাল রাখার চেষ্টা করে, ভালো মানের মানে কোয়ালিটি সম্পূর্ণ সবগুলো জিনিস রাখার চেষ্টা করে। তাছাড়া আপনারা যারা তেল ভরেন, তেলের সমস্যা, তেলের সমস্যার কারণে আছে এনএক্স ফুয়েল, তাই না ভাই? আর কি আছে আপনার কাছে? এনএক্স ফুয়েলটা হচ্ছে কাজ কি, এটা হচ্ছে অকটেন বুস্টার। এটা হচ্ছে তিনটা উপকার আছে। এক নম্বর হচ্ছে তেলের রেশিওটা ঠিক করে, এটা হচ্ছে কি হবে আপনার মাইলেজটা ঠিক মতো পাবেন। দুই নম্বর হচ্ছে আপনার হচ্ছে যে ট্যাঙ্কিতে জংটা ধরে, আপনার হচ্ছে গাড়ি ওয়াশ বা ইয়ে তেল কিন্তু জমে, পানি জমে, সেই পানিটা জংটা হচ্ছে ক্লিন করে। আর তিন নম্বর পিস্টনের মধ্যে যে কার্বন জমে গিয়ে যাবে, এটা হচ্ছে ক্লিয়ার করে দেয়। তো আপনার কাছে মনে হয় A7 আছে? A7 না, ওই যে 7S? না না, FNM। হ্যাঁ, মানে ফগলেটের মধ্যে আমি মিনি ফগলেট টাই প্রেফার করি, এটা হচ্ছে আপনার FNM। আর এই যে জি মিনি ফগলেট, এটাই তো FNM না? না, এটারই FNM আছে এই সাইজেরই। এটা হচ্ছে HGG, এটা সাদা এবং হলুদ দুই কালারেই হয়। এটার দাম কত রাখেন আপনি? এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের উপর নির্ভর করে, এখন হচ্ছে 1600 টাকা। আর FNM টা কত রাখতেছেন? FNM হচ্ছে একটা হচ্ছে 3000, যেটা হচ্ছে F1 কি F1 আমি বয়স হয়ে গেছে ভুলে যাই। আর একটা হলো হচ্ছে 3700 টাকা, একটা 3000, একটা 3700 টাকা। 3700 টাকা বড়টা না ছোটটা? ছোটটাই তো, ছোটটাই কোয়ালিটি। এই যে এখানে আছে, তো এখানে অনেক আছে, এখানে বাইকের জন্য বিশেষ করে প্রিমিয়াম যেগুলো বাইক আছে, প্রিমিয়াম বাইকের সব মালামাল আপনি এখানে পাবেন আপনারা, আশা করি আমি। তারপর এখন শীত এসে গেছে, শীতে আছে, শীতের জন্য ইয়া আছে, ডাস্ট কোট। মোটামুটি দেখি যে কারা কারা গরিব ভ্যাস ধরে টাকা থাকার পর। আর এটা হচ্ছে যে দেখেন লাল গাড়ির টান বেশি, তারপর হচ্ছে নীল গাড়ির টান বেশি। স্টিকার গুলো কত করে আপনার কাছে? আসতে টানো নইলে নাচতে হবে তোমায় নিয়ে। স্টিকার হচ্ছে 50 আছে, 150 আছে, 200 আছে, কোয়ালিটির উপর, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার দামগুলো। তো আপনারা অনেক জিনিস এখানে পাবেন, বিশেষ করে বাইকার জোনে ভালো মানের হেলমেটগুলো, যেগুলো হচ্ছে মধ্যে হচ্ছে টাফলক।
আমরা শুধু হচ্ছে টাচ লকের উপর ইয়া করি, টাচ লক শুধু না, হ্যাঁ সিকিউরিটি কোটের মধ্যে শুধু টাচ লক, হ্যাঁ এটা খুব ভালো জিনিস। টাচ লকটা মানে টাচলেস বাটন সিস্টেম আছে, তার মধ্যে প্রথম যে সিস্টেমটা আছে সেটা হলো রিমোট, রিমোট দিয়ে গাড়ি লক আনলক করা যাবে, লক করে রাখলে তখন কেউ নাড়ানি করলে শেকিং করলে। আচ্ছা আপনাদের তো এই লিক ইয়াতে আছে সিম, সিম ডুবার অপশন আছে, হ্যাঁ তারপর হচ্ছে ওর পরের অপশনটা হলো জিপিএস, ওটাতে হচ্ছে সিম লাগা লাগবে, সিমটা হচ্ছে ট্র্যাকিং হয়, আর ওটা অবশ্যই হচ্ছে রবি সিম লাগবে, রবি সিমের সাথে এদের হচ্ছে সংযোগ, এই জন্য শুধু রবি সিম লাগবে। আর অনেকে পুরাতন সিম নিয়ে আসে, তা পুরাতন সিম আমি ব্যবহার করতে দেই না, নতুন সিমটা দেই, কারণ হচ্ছে এটা নাম্বারটা হচ্ছে গোপনীয়তা রাখা লাগবে। আর দেখা গেলে এমন কাউকে দিচ্ছেন বারবার ফোন দিচ্ছে তখন ডিভাইসের প্রবলেম হয়, তখন কবেন কি যে টাচ লক খারাপ, আসলে যে আপনি সিমটা পুরাতন দিচ্ছেন গার্লফ্রেন্ড ফোন দিতেছে এটা আর বুঝলাম না। তো আপনার কি এদের আগে মানে ঈদের তো এখন অনেক লেট হচ্ছে, তারপরে এদের আগে কি আরো ভালো কোনো কানেকশন আসার সম্ভাবনা? এদের আগে আমি মাকলা বাস আনি রাখতেছি, কারণ হচ্ছে খালি বাস দিব আর বাস দিব। কাকে দিবেন ভাই? কাস্টমার কে? না না কাস্টমার আমার বাস দেন, কাস্টমার বাস দিব। তো এখন আপনার সিরামিক কাটিং টা তো এখনো আছে? হ্যাঁ সিরামিক কাটিং আছে, এবং হচ্ছে আপাতত 10% ডিসকাউন্ট দেওয়া আছে, যেগুলো হচ্ছে কিট ছাড়া বাইক, সেগুলো হচ্ছে আপনার দেখা যায় 2700 টাকা এক বছর, 3200 টাকা হচ্ছে তিন বছর। আর এই যে এগুলো হচ্ছে কাস্টমার কে ঠকানো বাইক, যেগুলো হচ্ছে কিট আলা বাইক, কিন্তু যে ডাবল স্টার নাই, আমার হায়াবুসাতে ডাবল স্টার আছে, এরকম কিট আলা বাইক গুলো হচ্ছে 3200 টাকা এক বছর, আর তিন বছর এটা হলো 4000 টাকা, সেখানে 3% ডিসকাউন্ট। তাহলে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছুই দিলেন। আর মোবিল কি আপনার কাছে? আমি দুইটা মোবিল হচ্ছে রিকমেন্ড করি, এক নম্বর হলো মোটুল অরিজিনালটা, যারা হচ্ছে ইঞ্জিন হিট রাখতে যায় তাদের জন্য হচ্ছে মোটুল, অনেকে বলে যে হিটিং ইস্যু, তাই হিটিং ইস্যুটা আপনি একবার যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি প্রথমে হিট পাবে, এটা দুই তিনবার ইউজ করতে হবে তাহলে আপনার অনুযায়ী সেই হিটটা করবে। আর পরে যেটা হচ্ছে স্মুথ রাইডিং এর জন্য আমি ইয়া করেছি লিকু মলি, তারপর মোবিল ওয়ান। আপনি এইগুলান করতে আছেন? হ্যাঁ অন্য মোবিলগুলো সেল করি, কিন্তু যদি আমার কোনো রিকমেন্ড চাই আমি এগুলো। তবে এই তিনটার মধ্যে আপনি ভালো কোনটাকে বলতাছেন? ভালো তিনটাই বেস্ট, তিনটাই বেস্ট। হ্যাঁ আমি কিন্তু আবার আমার ইয়ামার মধ্যে হচ্ছে ইয়ামাতে যেমন পারফরম্যান্স পাওয়া যায় মোবিল ওয়ানের, হ্যাঁ মোবিল ওয়ানটা বেস্ট, মোবিল ওয়ানটা হচ্ছে ইয়ামা গাড়িগুলোর জন্য ভালো। আর জিক্সার বা ইয়াতে হচ্ছে মোটুলটাই দেখা, তবে ইয়ামা যেগুলো আছে R15 FZ এরা যদি মোবিল ওয়ান ইউজ করে সেক্ষেত্রে কিন্তু 2500-3000 কিলো পর্যন্ত কোনো প্রবলেম হয় না, চালানো যায়। তো আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ। ওকে আমি যে কাস্টমার আছে, আচ্ছা ঠিক আছে। তো আপনারা যারা দেখতেছেন দেখেন এখানে অনেক ধরনের হেলমেট আছে, আপনাদের যে হেলমেটগুলো পছন্দ হয় আপনারা সবাই এখান থেকে হেলমেট কিনতে পারবেন। আর এখানে আসার পর অবশ্যই আমার কথা বললে ভাই একটু সম্মান করবে, না না কোনো ডিসকাউন্ট নেই, ডাবল রেট, ডাবল রেট। আর হেলমেটগুলো জোস এই লাইট দেখে আসলে হচ্ছে ইয়া, একটা কালো হেলমেট ছিল, কালো হেলমেটটা হচ্ছে মনে হচ্ছে ইয়ার, এই যে একটা কালো হেলমেট, কালোটা অনেক ভালো আসলে, ব্ল্যাক এটা ফোন দাবে সবারই পছন্দের কালার। তো আপনারা যারা আসবেন মানে বিশেষ করে রংপুরে ভালো মানের হেলমেটের কোথায় পাওয়া যায় আমাকে অনেকেই বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই চলে আসবেন বাইকার জুনে। বাইকার জুনটা হচ্ছে শাপলা হলের নিচেই, শাপলা থেকে একটু আগাই, আর এদিকে চারতলা মোড় থেকে একটু সামনে, মানে আপনারা শিশু নিকেতন পার হয়েই পাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ আপনারা যারা মানে চিনেন না তারা দেখেন রানার শোরুম, রানার মোটরসাইকেলের শোরুমের ঠিক অপোজিট সাইডেই হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বাইকার জোন এরিয়াটা। তো সবাই ভালো থাকবেন, যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।